কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। আল্লাহর জমিনে আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ। হয়তো শাহাদাত, হয়তো খেলাফত ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে, সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন, সকল ধর্মপ্রাণ, ইসলামপন্থী, বিভিন্ন ছোটখাটো মতভেদ, মতবিরোধ, মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এলায়ে কালেমাতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, আমাদের তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি, এবং আমার সকল ভাইদেরকে, আমি সকল ওলামায়ে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে, ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার, ধারণ করবার আহ্বান জানাচ্ছি। এবং আপনাদের সকলকে আবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন, উজ্জীবিত করেছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় ভাইরা, জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত, এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে। আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব। এরপরে ইনশাআল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন। আমি আবারও বলছি, আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম কারামুক্তি, এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর, জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন, আমিও নবী ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই কথাই বলতে চাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না। সকলকে আহ্বান জানাই, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসে নিজেতে মামুনুল হক বিশ্বাস করে না। আসো স্কুলের ছাত্র, আসো আমার মাদ্রাসার ছাত্র, পাশে দাঁড়াও, কলেজ থেকে আসো, ভার্সিটি থেকে আসো, তোমরা হাতে হাত পেলো ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম, সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন, সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনা আত্মনিয়োগ করতে হবে। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره امين الله اخلاص الشفه শুধুমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার দিনের ঝান্ডা সমুন্নত করবার জন্য আল্লাহ আমাদের বুকে আপনি সাহস দিন, হিম্মত দান করুন, আল্লাহ আপনার নুসরতকে, আপনার সাহায্যকে আমাদের সামনে হাল করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন, আমরা সংখ্যায় কম, শক্তিতে দুর্বল, যে আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল, কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না, পরাস্ত করতে পারবে না। যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই, যে আল্লাহ জালিমের জিন্দানখানাগুলোতে সারা বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদিন, অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মানবেতর মজলুমিয়াদের জীবন যাপন করছে, যে আল্লাহ সকল মজলুমদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিন। যে আল্লাহ তাদের মুক্তির জন্য যথাসাধ্য ভূমিকা পালন করার তৌফিক আমাদেরকে পুরা উম্মাহকে আল্লাহ আপনি দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
হে আল্লাহ হেফাজতে ইসলামের সংগ্রামে কাঠালদারির আমার যে ছাত্র যে সন্তান গুলো শাহাদত বরণ করেছিল, ব্রাহ্মণ দাঁড়িয়ে আমাদের যে সকল ভাইয়েরা সন্তানেরা শাহাদত বরণ করেছিল, আপনার চত্বরে আমার যে সকল ভাইদের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল, হে আল্লাহ এই শাহাদত গুলোকে তুমি কবুল করো, আল্লাহ রক্তের বিনিময়ে এই জমিনকে তুমি তোমার দিনের ধান্দা সমুন্নত করবার জন্য তুমি কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।